हेलो भिवर्स, अस्सलामु आलाइकुम। आमार नतुन रेसिपि सन्धान पेते आमाके सबस्क्राइब करुन आर बेल आइकने क्लिक करुन। एते करे आमार नतुन रेसिपिर नोटिफिकेशन आपनार काछे पौंछे जाबे। आमरा आगे जानतम अतिरिक्त तेल जातीय खाबार स्वास्थ्येर जन्य क्षतिकर, किन्तु बर्तमान चिकित्सा ब्यबस्थाय डाक्ताररा एसब खावार ब्यापारे परामर्श देन। तादेर मते कोलेस्ट्रल दुई धरनेर, गुड कोलेस्ट्रल एबं ब्याड कोलेस्ट्रल। माखन घी होच्छे गुड कोलेस्ट्रल। माखन ओ घी एगुलो बाजारे किनते पावा जाए। बाजारे विभिन्न ब्रैंडेर माखन घी पावा जाए। आमरा इच्छे करले ए धरनेर गुड कोलेस्ट्रल खाबारगुलो घरे तैरी करते पारि। दूध एकटी आदर्श खाद्य। ए खाबारटी प्रतिटी परिवारेई थाके। এই দুধ থেকে খুব সহজেই আমরা মাখন বা ঘি তৈরি করতে পারি। তাই এই মাখন আমরা যদি ঘরে তৈরি করি তা অনেক বেশি স্বাস্থ্যসম্মত ও ভেজাল মুক্ত হবে। এই মাখন বিভিন্নভাবে তৈরি করা যায়। সরাসরি দুধ থেকে তৈরি করা যায়, দই থেকে তৈরি করা যায়, আবার দুধ জাল করলে যে সর বসে সেই সর থেকেও তৈরি করা যায়। আমি আমার এক বড় আপার কাছে মাখন তৈরি করার পদ্ধতি শুনেছি। সেই পদ্ধতিটি কাজে লাগিয়ে আমি এখন ভালোই মাখন তৈরি করতে পারি। তাহলে চলুন দেখে নিই দুধের সর থেকে কিভাবে মাখন তৈরি করা যায়। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই ঘরে মাখন তৈরি করতে পারবেন। এজন্য চুলায় গরুর লিকুইড দুধ ভালো করে জাল দিতে হবে এবং এই দুধ অবশ্যই খাঁটি গরুর দুধ হতে হবে, তা না হলে কিন্তু ভালো বাটার তৈরি করতে পারবেন না। দুধ জাল করার সময় কোনো নাড়াচাড়ার দরকার নেই। বলক উঠে গেলে চুলার আঁচ একদম লো করে দিয়ে 5 মিনিটের জন্য বসিয়ে রাখতে হবে। দুধ ভালোভাবে জাল হয়ে যাওয়ার পর এটা নামিয়ে ঠান্ডা করে ফেলতে হবে। সরটা ভালোভাবে বসার জন্য আরো বেশি ঠান্ডা করতে হবে, এজন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। ফ্রিজ থেকে নামানোর পর দেখছি সর সুন্দরভাবে উপরে বসে গেছে এবং তেল ভেসে উঠেছে। এরকম সর এবং তেল যখন দুধের উপর ভাসবে তখন ভাববে দুধটি বেশ খাঁটি। প্রতিদিন দুধ জাল হয়ে যাওয়ার পর এভাবে সর ও তেলগুলো তুলে ফেলেছি। প্রতিদিন বক্সে সর এভাবে জমিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। মাত্র 15 দিনে আমার এরকম প্রায় 1 বক্স সর জমে গেছে। মাখন তৈরি করার জন্য আমি সর বাইরে বের করে রেখেছি ঘন্টা 2-এক আগে। সরগুলো এখন আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব
আপনারা ইচ্ছা করলে ডাল ঘুটনি দিয়ে ও ঘুটে নিতে পারেন, তবে তাতে সময় বেশি নেবে এবং কষ্ট হবে। আমি অল্প সময়ে করার জন্য আমি আজকে ব্লেন্ডারে করে দেখাচ্ছি। তবে মাখন তৈরি করার জন্য অবশ্যই সব সময় ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। ব্লেন্ডারে সরগুলো নিয়ে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এক দুই মিনিট ব্লেন্ড করার পর বরফের কয়েকটি টুকরা দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। এখন আবার দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিব। মাখন ব্লেন্ড করা এবং ধোয়া সর্বক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করতে হবে, বরফ পানি হলে আরো বেশি ভালো হয়। সরগুলো ব্লেন্ড হয়ে গেছে, উপরে মাখনগুলো ভেসে উঠেছে। এখন এগুলো পরিষ্কার করার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি মাখনগুলো ধুয়ে নিব, এর জন্য একটি বাটি নিয়েছি। এতে কয়েকটি বরফের টুকরা দিব। আমার কাজে আমার ছোট মেয়ে আমাকে সাহায্য করছে। এবার মাখনগুলো ঢেলে দিলাম বাটিতে এবং বেশি করে ঠান্ডা পানি দিব যাতে ভালোভাবে ধোয়া যায়। ঠান্ডা পানি ও বরফের মধ্যে এভাবে মাখনগুলো কোচলে কোচলে ভালোভাবে ধুতে হবে। এভাবে কোচলানোর ফলে মাখনের মধ্যে যে দুধের অংশটুকু ছিল সেগুলো বেরিয়ে আসে। পানিটা অনেক বেশি ঘোলা হয়ে গেছে, এখন আমি পাল্টে আবার পানি নিয়ে নিব। আবারও এর মধ্যে কয়েক টুকরা বরফ এবং ঠান্ডা পানি দিব এবং ভালোভাবে আবারও কচলাতে থাকব। কচলানোর ফলে পানি যতবার ঘোলা হবে ততবারই এভাবে আবার ধুয়ে নিতে হবে। এখানে একটি কথা মনে রাখতে হবে, মাখন পরিষ্কার করে ধোয়া না হলে মাখন থেকে ভালো ফ্লেভার পাওয়া যাবে না। মাখনটা থেকে দুধের ভাব বেরিয়ে আবারও পানিটা ঘোলা হয়ে গেছে। আমি আজকে মাখনটা কতবার ধুয়েছি তা মাখন ধোয়া শেষ করে বলে দিব। পানিটা আবারও ঘোলা হয়ে গেছে, মাখনটা দেখুন শক্ত হয়ে জমাট বেঁধে যাচ্ছে। আমি পানিটা পরিবর্তন করে আবারও পরিষ্কার ঠান্ডা পানি ও বরফ নিয়ে মাখনটা ধুয়ে নিব।
তাই প্রতিবার ধোয়ার ক্ষেত্রে বরফ এবং ঠান্ডা পানি ব্যবহার করলে মাখনটা ভালোভাবে জমাট বাঁধবে এবং ধুতে সুবিধা হবে। আমি আবারও কয়েক টুকরা বরফ ও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই। এরকম হাত দিয়ে কোচলে কোচলে ভালোভাবে ধুয়ে নিব, এতে করে ভেতরে যে দুধের অংশটুকু থাকবে সেগুলো বেরিয়ে যাবে এবং তেলের অংশটুকু মাখন আকারে জমাট বেঁধে গেছে। আবারও আমি কোচলে কোচলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, দেখছি কোনো ঘোলাটে পানি বের হয় কিনা, কিন্তু পানিটা বেশ স্বচ্ছ, তেমন ময়লা বের হচ্ছে না এবং বাটারটাও জমাট বেঁধে গেছে, তাই আমার আর ধোয়ার প্রয়োজন নেই। আমি এখন এখান থেকে তুলে ফেলব। এখন এই ঠান্ডা পানির মধ্যে আমি মাখনগুলো ধুয়ে নিব। যত ধুবো ততই সেটা পরিষ্কার হয়ে সাদা হবে এবং জমাট বেঁধে যাবে। দেখুন আমার মাখন থেকে কি পরিমাণ ঘোলাটে পানি বের হয়েছে। এখন আর মাখন থেকে কোনো ঘোলা পানি বের হচ্ছে না, মাখনটিও বেশ সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। তাই ভালোভাবে পানি ঝরিয়ে পানি থেকে মাখনটি তুলে নিব। মাখনটা পরিষ্কার করে ধুতে আমাকে তিনবার পানি পরিবর্তন করতে হয়েছে। আমার মাখন তৈরি হয়ে গেছে, এই মাখন আমি এখন খেতে পারবো। ইচ্ছে করলে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারি এভাবে, এবং এটা আমি 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রাখতে পারবো। এখন আমি মাখনটি সংরক্ষণের জন্য একটি বক্স নিব এবং এতে একটি পলিব্যাগ সুন্দর করে বিছিয়ে নিব, এতে মাখনটি পরবর্তীতে বের করতে সুবিধা হবে। আমার মাখন সম্পূর্ণ চাকা বেঁধে গেছে, তাই আমি সুন্দর একটি সাইজ আনার জন্য একটু ভেঙে ভেঙে এটার মধ্যে চেপে চেপে ঢুকাচ্ছি, যাতে খুব সুন্দরভাবে একটি চারকোনা সাইজ হয়। আপনারা ইচ্ছে করলে আপনাদের নিজেদের পছন্দ মতো সাইজ দিতে পারেন, বক্সের আকার অনুযায়ী সেই সাইজ হবে। এখনকার ডাক্তাররা সবাইকে মাখন খেতে বলেন, এমনকি যারা ডায়েট করেন তাদেরকেও মাখন খেতে উৎসাহিত করেন। আমি আশা করব আমার এই ভিডিওটি দেখে সবাই ঘরে সহজেই মাখন তৈরি করতে পারবে এবং সকালের নাস্তায় পাউরুটির সাথে পরিবেশন করতে পারবে। বিভিন্ন ডেজার্ট তৈরিতেও মাখন ব্যবহার করতে পারি, তাছাড়া সবজি রান্না করতেও মাখন দিতে পারি। আমি একদিন পর মাখনটি বের করে দেখাচ্ছি এখন কি অবস্থা মাখনটির।
দেখুন কুট খুব সুন্দর চাকা পেতে গেছে, এটি খুব শক্ত, সহজে কাটা যাচ্ছে না, কারণ এখনই বের করেছি, একটু শক্ত ছিল, আমি আস্তে আস্তে করে কেটে নিয়েছি। পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, এরপর পাতলা পাতলা স্লাইস করে দেখাচ্ছি। কি সুন্দর করে মাখনটা কাটা যাচ্ছে। একটি গ্রেটার মেশিন দিয়েও এভাবে ঝুড়ি করে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। এই মাখন থেকে কিভাবে আবার ঘি তৈরি করা যায় আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাব, তাই ভিডিওটি দেখে সবাই বাটার তৈরি করে ফেলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর কোনো সমস্যা থাকলে কমেন্টস বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।